ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান গত কয়েক বছর ধরে সিনেমার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে বেশ আলোচনায় আছেন। অপু বিশ্বাসের সঙ্গে বিয়ে, সন্তান এবং বিচ্ছেদ সংক্রান্ত আলোচনার রেশ না কাটতেই একই ঘটনা সামনে আসে আরেক নায়িকা বুবলিকে নিয়ে। অপু বিশ্বাসের সঙ্গে শাকিবের বিচ্ছেদের বিষয়টি দুজনেই স্বীকার করে নিলেও বুবলির সাথে বৈবাহিক সম্পর্ক আছে নাকি নেই, এ রহস্য এখনও পরিষ্কার হয়নি। যদিও বুবলির দাবি তাদের এখনও বিচ্ছেদ হয়নি। এত কাঁদা ছোড়াছুড়ির মাঝে প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস ও বড় ছেলে আব্রাম খান জয়কে নিয়ে আমেরিকা সফর সেরে এসেছেন নায়ক। সেসব নিয়ে আলোচনার সমালোচনা হয়েছে নানা রকম। অপরদিকে শাকিব খান ও শবনম বুবলির সম্পর্ক নিয়েও জল কম ঘোলা হচ্ছে না। গত কয়েক মাসে দর্শক দেখেছে তাদের সম্পর্ক কেবল খারাপের দিকেই গেছে, একে অন্যের বিরুদ্ধে এনেছেন একাধিক অভিযোগও। একই সঙ্গে শাকিবের সঙ্গে প্রথম স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাসের আন্তরিক সম্পর্ক সেই পরিস্থিতিকে আরও ঘোলা করেছে। ছেলে এবং প্রাক্তন স্ত্রীকে নিয়ে আমেরিকায় ভালো সময় কাটানোর রেশ ধরে প্রশ্ন উঠছিল, শাকিবের সব আদর স্নেহ দায়িত্ব কি শুধু জয়ের জন্যই? এ প্রশ্নের উত্তরে শাকিব জানিয়েছিলেন, জয়ের মতো ছোট ছেলে বীরকেও সুন্দর স্মৃতি উপহার দেবেন তিনি। দুই ছেলের প্রতি তার সমান ভালোবাসা। হ্যাঁ, সেই ভালোবাসারই নজির পাওয়া গেল বৃহস্পতিবার দুপুরে। শাকিব খানের ছেলে আব্রাম খান জয় স্কুলে অনেক আগেই যাওয়া শুরু করেছে। এবার শাকিব খান এবং বুবলির ছেলে শেহজাদ খান বীরও স্কুলে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর অন্যতম ইংরেজি মাধ্যম ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় ভর্তি করানো হয়েছে বীরকে। বড় ভাই আব্রাম খান জয় যেই স্কুলে পড়ে, ছোট ভাই শেহজাদকেও একই স্কুলে ভর্তি করানো হয়েছে। বীরের প্রথম দিনের স্কুল যাত্রার ছবি ফেসবুকে প্রকাশ করে এই চিত্রনায়িকা লিখেছেন, 7 সেপ্টেম্বর দিনটি আমার জন্য অনেক আবেগ, ভালোবাসা এবং মায়ার, কারণ আজ আমাদের শেহজাদ বাবজানের স্কুলের প্রথম দিন। এখনো মনে হয় এই তো সেদিন তুমি পৃথিবীতে এলে বাবা, হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে বড় হচ্ছ, আজকে থেকে তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ। পুত্রের জন্য দোয়া চেয়ে বুবলি আরও লিখেছেন, অনেক বড় হও বাবা, ভীষণ ভালোবাসি তোমাকে, সবাই আমার শেহজাদ বাবার জন্য দোয়া করবেন এবং আপনাদের ভালোবাসায় রাখবেন। শাকিব, অপু এবং বুবলি রসায়ন সবার কাছে এখনও ধোঁয়াশাই আছে। কিছুদিন পরপরই নতুন কোনো ঘটনা সামনে আসে দর্শক ভক্তদের। কোটি টাকার কাবিন সিনেমায় অভিনয়ের মাধ্যমে শাকিব অপু রসায়নের যাত্রা শুরু হয়েছিল। এরপর প্রেম এবং পরিণয়, এরপর লম্বা একটা সময় মিডিয়ার বাইরে থাকেন অপু বিশ্বাস। 2018 সালে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ছেলে জয়কে নিয়ে এসে অপু বিশ্বাস তাদের বিয়ে এবং ছেলের বিষয়গুলো সামনে আনেন। সে বছরেই অপুর সঙ্গে বিচ্ছেদ হয় শাকিব খানের। এরপর বুবলিকে বিয়ে করেন শাকিব খান। 2020 সালের মার্চে তাদের কোল জুড়ে আসে শেহজাদ খান বীর। নুসরত জাহান কলি, খবর সংযোগ।